আসসালামু আলাইকুম, স্বাগতম বাবুর্চি বাড়ির চ্যানেলে। আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব বয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি, খুব সুস্বাদু হবে, দেরি না করে চলুন দেখে আসা যাক। প্রথমে আমরা তেল দিয়ে দেব, তেল একটু গরম হলে তারপরে গরম মশলা দেব। তারপরে গরম মশলা দিয়ে দিলাম, এখন দেব পেঁয়াজ। তারপরে পেঁয়াজটা ভেজে লাল করে নেব। পেঁয়াজ ভাজা হলে তারপরে আমরা বয়লার মুরগির মাংস দিয়ে দেব, কারণ তেলের উপর মাংসটা একটু ভেজে নেব। বয়লার মুরগি না ভেজে রান্না করলে একটু গন্ধ পায়, এর জন্য আমরা আগে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমরা মাংস দিয়ে দিচ্ছি, বয়লার মুরগির মাংস। এভাবে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে আমরা মশলা দেব। বয়লার মুরগি ভাজা হয়েছে, এর জন্য একটু বয়লার মুরগির কালারটা অন্যরকম হয়েছে, দেখতে সুন্দর লাগছে। বয়লার মুরগি আগে একটু না ভেজে নিলে মাংস দিয়ে একটু গন্ধ পায়, এর জন্য আমরা আগে ভেজে নিচ্ছি। মাংস ভাজা হয়ে গেছে, এখন আমরা মাংসের মধ্যে আদা রসুন জিরা বাটা দিয়ে দেব। তিন পদের বাটা মশলা একসাথে করা ছিল, তাড়াহুড়ার জন্য একসাথে করে নেওয়া হয়েছে। এখন ভালোভাবে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নেব। মেশানোর পর তারপর আমরা লবণ দিয়ে দেব। এখন দিয়ে দেব কাঁচা মরিচ, তারপরে সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে দেব, যাতে মাংসটা ছাড়া ছাড়া না হয়ে যায়। এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হলো। তারপরে দিয়ে দেব বাদাম বাটা, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন দিয়ে দিলাম টক দই। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চালু করে দিন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে চলে যায়। এখন দিয়ে দেওয়া হচ্ছে পাউডার দুধ। পাউডার দুধ একটু পানিতে গুলিয়ে নেওয়া হয়েছে। মশলা দেওয়া শেষ, এখন আমরা মাংসটা ভালোভাবে ভুনাবো। যতক্ষণ পর্যন্ত মাংস ভালোভাবে সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভুনাতে থাকব। মাংস ভুনানো শেষ, এখন আমরা নামিয়ে দেব। নামিয়ে দিয়ে বিরিয়ানির মশলা তৈরি করব। প্রথমে আমরা একটু পানিতে পাউডার দুধ ভালো করে গুলিয়ে নেব, তারপরে এখন দিয়ে দেব কাঠবাদাম, পেস্তা বাদাম, তার চীনা বাদাম, এটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। তারপরে এখন দিয়ে দিচ্ছি পোস্ত দানা, পাউডার করে নেওয়া হয়েছে, এখন গুলিয়ে নিচ্ছে পাউডার দুধের মধ্যে। একটু শর্টকাটের জন্য এই তিনটি মশলা একসাথে করে নিলাম। এখন আমরা ফাইনাল প্রসেসিংয়ে যাচ্ছি। এখন তেল দিয়ে দিলাম ফার্স্টে, তারপরে দিয়ে দেব গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে মশলা দেব। এখন আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমরা দিয়ে দেব আমাদের সেই তৈরিকৃত মশলা পাউডার দুধ দিয়ে। এখন দিয়ে দেওয়া হলো পাউডার দুধ, তারপরে কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, পোস্ত দানা, সব মিক্সড করা মশলাটা দিয়ে দেওয়া হলো। এই মশলাটা একটু ভুনানোর পর তারপরে আমরা বাদবাকি মশলা দেব। এখন দিয়ে দেওয়া হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দেওয়া দেওয়া হলো। তারপরে দিয়ে দিলাম টক দই। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা কিছুক্ষণ এভাবে ভুনাতে থাকবো, ভুনে তারপরে এর মধ্যে পানি দিয়ে দেব। মশলা ভুনানো শেষ, এখন আমরা পানি দিয়ে দেব পরিমাণ মতো।
পানি দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা যতক্ষণ পর্যন্ত হিট না হবে, বলক না আসবে, ততক্ষণ পর্যন্ত ঢেকে দেব। পানির বলক চলে আসছে, এখন আমরা চাউল দিয়ে দেব। চাউলটা আগে থেকে ধুয়ে ঝর্ণা দিয়ে রাখতে হবে আধা ঘন্টা। চাউল দিয়ে দেওয়া হলো, এখন এখন এইভাবে নাড়তে থাকবো একটু, নাড়াচাড়া দিয়ে মাংস দিয়ে দেব। এখন দিয়ে দেওয়া হচ্ছে আলু বোখারা, আলু বোখারা দিয়ে দেওয়া হলো। এখন আমরা মাংসটা দিয়ে দেব, আমাদের বোনানো মাংসটা দিয়ে দেওয়া হলো। এখন মাংসটা দেওয়া হলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পানিটা 40% শুকানো আগ পর্যন্ত আমরা এইভাবে জাল দিতে থাকব। এখন একটু লবণ টেস্ট করে, লবণ লাগলে লবণ দেব। এখন আমরা সামান্য একটু চিনি দিয়ে দেব, বেশি পরিমাণ চিনি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে। এখন আমরা নাড়াচাড়া দিয়ে এইভাবে জাল দিতে থাকবো। বাবুর্চি স্টাইলে সকল প্রকার রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে দিন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। আপনাদের সাপোর্ট থাকলে আমরা আরও এগিয়ে যেতে সক্ষম হব। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর অবশ্যই আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন। 40% পানি শুকানো শেষ, এখন আমরা দমে দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢাকনার উপরে আগুন দিয়ে দেব এবং চারপাশে আগুন রাখবো ডেগের, যাতে ভিতরকার দমে পানিটা শুকিয়ে যায় আর চাউলটা পুরোপুরি ফুটে যায়। আর এইভাবে দমে রাখবো 15-20 মিনিট। দমে দেওয়া শেষ, এখন আমরা ভেঙে দেব, ভালোভাবে ভেঙে দেখব কেমন হয়েছে, চাউল ফুটেছে কিনা। পুরোপুরি ফুটলে দমে থেকে নামিয়ে দেব। আমাদের রান্না কমপ্লিট, চাউলটা পুরোপুরি ফুটে গেছে, এখন দম থেকে সরিয়ে দেব। এখন ঘি দিয়ে দেব, ঘি আর কিশমিশ দিয়ে দেব, তারপরে দিয়ে দেব কেওড়াসেন, সামান্য পরিমাণ কেওড়াসেন দেব। তারপরে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ফেলবো। হয়ে গেল আমাদের ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না কমপ্লিট।